বন্ধুরা আজকে আমি বাসার থেকে সকালে বের হয়েছি আমার বাসার মোটামুটি কাছে একটা পোস্ট অফিস আছে তো সেই পোস্ট অফিসে একটা চিঠি পোস্ট করার জন্য এসেছি তো চিঠিটা পোস্ট করেই তো একটু ভিডিও করার একটু ইচ্ছা হলো কারণ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা আমার পিছনে বিড়াল হারিয়ে যাওয়ার একটা বিজ্ঞাপন আছে আপনাদের আমি দেখাবো একটু পরে আর একটু ক্লোজ হয়ে যে কোথা থেকে হারিয়ে গেছে কুকুরটার চেহারা সরি বিড়ালটার চেহারাটা কেমন তো আপনারা হয়তো একটু অবাক হবেন যে বিড়াল হারিয়ে গেছে তো বিড়ালই তো এটা কেমন একটা কি কিন্তু আপনারা হয়তো অবাক হবেন শুনে যে ধরেন এই আমেরিকাতে সবচেয়ে দামি যে বিড়ালটা সেটা কিনতে গেলে বাংলাদেশি টাকায় 1,10,00,000 টাকা মতো পড়ে এবং মিনিমাম দাম হবে বাংলাদেশি টাকায় প্রায় 18-19 লাখ টাকা তো এবার আপনারা হিসাব করে দেখেন ডলারে কত আসে তো এটা হচ্ছে যে কস্টলি যে বিড়ালটার কথা বললাম এটা হচ্ছে এশিয়ান লিওপার্ড জাতের আর আফ্রিকান যে বিড়ালটা এদের ক্রসে এই বিড়ালটার সৃষ্টি হয়েছে যেটার অরিজিনাল নাম হচ্ছে গিয়ে সাভানা তো আপনারা গুগল করে দেখতে পারেন যে সাভানার দাম কেমন দেখতে কেমন তো এখানে আপনার সাভানার একটা ছবি আমি আপনাদের দিয়ে দিব আপনারা জানেন যে আমেরিকাতে বা এই সমস্ত ইউরোপ কান্ট্রিতে কুকুর বিড়াল তারা খুব পছন্দ করে খুব শখ করে পালে এটাও আছে আবার দেখা যায় অনেকে একা একা বাসায় থাকে বোর ফিল করে এই জন্য দেখা যায় যে কুকুর বিড়াল পারে এবং কুকুর বিড়ালকে তারা সন্তানের মতো বাচ্চার মতো লালন পালন করে একটা সন্তানের জন্য যা প্রয়োজন সেই কুকুর বা বিড়ালকে তারা সেভাবে খাওয়া দাওয়া করায় সেভাবে টেক কেয়ার করায় তাদের জন্য বিছানা আছে তাদের জন্য খাবার আছে আলাদা এবং এখানে তাদের জন্য গ্রুমিং সেন্টার আছে পেট শপ আছে খাওয়া দাওয়া তাদের ফুডের জন্য আলাদা স্টোর আছে তো আসেন দেখি বিজ্ঞাপনটায় কী আছে তো এটা দেখে এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আজকে আর কি যে একটা নতুন একটা জিনিস আমি দেখলাম আমি কখনো দেখি নাই যে বিড়াল হারিয়ে কুকুর হারিয়ে গেছে দেখেছি কুকুর মিসিং ডগ মিসিং অ্যাড দেখেছি কিন্তু বিড়াল হারিয়ে গেছে এই অ্যাডটা আমি প্রথম দেখলাম তো এই কারণে আপনাদের সাথে শেয়ার করছি চলেন দেখি বিজ্ঞাপনটা একটু দেখি কী আছে এই একটা কুকুর নিয়ে যাচ্ছে এখানে একটা পেট শপ আছে আর এটা হচ্ছে একটা সিগন্যাল লাইট এই সিগন্যাল লাইটের এই জায়গায় এই বক্সে এটা ওরা অ্যাডটা দিয়েছে যেটা হচ্ছে লেখা আছে মিসিং ক্যাট আওয়ার গ্রে ওয়েন্ট মিসিং 5/4/21 হি ইজ কমপ্লিটলি গ্রে 2 ইয়ার্স ওল্ড 2 বছর বয়স অ্যান্ড লিভস ইন জুলেট অ্যান্ড মেরি অ্যাভিনিউ প্রবাবলি লস্ট ইজ কলার প্লিজ কল ইফ ইউ নাম্বারটা দেওয়া আছে কেউ যদি পান ফোন নাম্বার দেওয়া আছে হি ইজ মিসিং নট অ্যাবান্ডন্ড সে হারিয়ে গেছে কিন্তু সে পরিত্যক্ত না ফ্যামিলি ইজ হার্ট ব্রোকেন তারা তাদের হৃদয় ভেঙে গেছে তারা খুবই কষ্টে আছে তো কেউ যদি সন্ধান পায় এটা তাদেরকে সন্ধান দেওয়ার জন্য তো চলেন আজকে বাসায় চলে যাচ্ছি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন